সাথে পায়ে পা মিলিয়েছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট সমাজসেবী দেখিয়ে। আজ হোলি হ্যাঁ আর হোলি আমারে পরম্পরা সে চল রা হিস হোলি কাজ এক হমল ডুয়ার সিভিল সোসাইটি সে এক মেসেজ দেনে চাহ রে হোলি মতলব এক আদমি সে আর এক আদমি কো প্যার মহবত এক আদমি সে এক আদমি কাজ দোস্তি বনানে কে লিয়ে হোলি হিসকে সব গলা মিলানে কে লিয়ে হোলি হ্যাঁ হম লোক আপনি হোলি দেখ রা গন্দা রঙ খেল রা পিসকারি মার রা এক আদমি কো দূসরা আদমি কো কষ্ট দেনে কে লিয়ে কোশিশ কর রা ये नहीं हम लोग चाहते मैसेज हो प्यार मोहब्बत का हो ये भाईचारा का हो हम लोग इसका प्लानिंग कर रहे हैं हम चाहते हैं जिसको इस होली को मैसेज दे और हमारे जो परंपरा है जो हमारे रविंद्रनाथ टैगोर और शांति निकेतन में और पहले हमारे श्री कृष्ण महाप्रभु और चैतन्य महाप्रभु जिन्होंने भी था जो हमारे फूल पापड़ी इससे ही हम लोग होली मनाते थे अभी होली हो गया केमिकल का होली एक केमिकल का होली हम लोग चाहते हैं भाईचारा का होली इसलिए आज हम लोग कोरोना वायरस के सरकार जो घोषणा किया है जो इस तरह का चलना चाहिए हम लोग इस आबिर केमिकल छोड़ के हम लोग इस बार फ्लावर से होली मना रहे हैं वो जैसे बहुत से फ्लावर आया जैसे कृष्ण चूड़ा आया पलाश आया राधा चूड़ा है ये हमारे बसंत उत्सव का ये ऋतु राजा बसंत का और बसंत उत्सव का जो फ्लावर होता है इस फ्लावर से हम लोग होली मना रहे हैं और सब अच्छा से रहे हम लोग खुशहाली रहे और प्यार मोहब्बत से रहे हैप्पी होली। আমাদের এটা আমরা মানুষকে মনে হচ্ছে আমরা শিলিগুড়িবাসীকে আমরা আনন্দ দিতে পারছি আমরা আমাদের ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির পক্ষ থেকে শিলিগুড়িবাসীকে বড়জন আমাদের বড়দেরকে জানাই নমস্কার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা আমরা পুষ্প দিয়ে যে দোল খেলা যায় হোলি খেলা যায় আজকে সেটা আমরা মানুষের মাঝে তুলে ধরতে চাই আমাদের এই পদযাত্রার মধ্যে। হ্যাঁ আমরা না আমি এটা এটা একটা বিতর্কের বিষয় রয়েছে সবাই বলছে যেটা হচ্ছে কি এর মধ্যে কেমিক্যালের মধ্যে মানুষের কিছু প্রবলেম রয়েছে সেজন্য আমরা এই নতুন উদ্যোগ নিয়েছি এইভাবে আমরা চাইছি পুষ্প দিয়ে মানুষকে এই আনন্দ দেওয়া যায় মানে এই খেলা যায় দোল খেলা যায় এমনই একটি দিন যে দিনে ভগবান মহাপ্রভু জন্মিয়েছেন যার ভাব ছিল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষগুলো আমরা একত্র এক ঈশ্বরের সন্তান এই যে চেতনা প্রত্যেক মানুষগুলোকে আমরা দেব এটাই যে রং ছাড়া উৎসব করা যায় আজ তার প্রমাণ হলো যে প্রকৃতি জিনিস নিয়ে ফুল নিয়েও আমরা উৎসব করতে পারি যে এমনই একটি উৎসব করব যে উৎসবে সবাই আমরা একসাথে থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো আনন্দ করবো আমাদের মাননীয় নান্টু দা বলেছেন তারপরে আমাদের সম্পাদক বাবলু দা সবই তো বলেছেন আমাদের করে নতুন করে কিছু বলার নেই সেটা হচ্ছে আজকে যে আনন্দটা আমরা পাচ্ছি টুয়ার্ডস হিউম্যান কেয়ার থেকে এটা আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে রং এখন যেটা শুনতেই পাচ্ছেন করোনা ভাইরাস ইটস ভেরি এফেক্টেড তাই জন্য আমরা ফুল দিয়ে বিকজ ফ্লাওয়ার্স ইজ এ ভেরি এলিগেন্ট অ্যান্ড বিউটিফুল থিং ইন দ্য হোল ওয়ার্ল্ড আই থিঙ্ক সো তো সেটা দিয়ে আমরা একটা নতুন মেসেজ দিতে চাই দ্যাট উই লাভ পিপল অ্যান্ড প্লিজ ডোন্ট প্যানিক প্যানিক করবেন না করোনা ভাইরাসের জন্য ব্যাস আপনি তো একটা ফুলের মতো শাড়ি পরে আছেন তো আপনি নিজে একটু ফুল হয়ে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ আমি সেটাই বলতে চাই আমি নিজেকে খুব ভালোবাসি অ্যাট লিস্ট ঠিক আছে তো সবাই নিজেকে ভালো রাখুন নিজেকে ভালোবাসুন করোনা ভাইরাস নাথিং ইটস নাথিং ওকে
ছিল সে কয়লা হলুম যন্ত্র উদ্ভাবনের জন্য আমরা ধন্যবাদ জানাই তাকে। আমরা মঞ্চে ডেকে দিচ্ছি মাননীয় শ্রী সুব্রত পাল মহাশয়কে এবং একই সাথে অন্য আরো সকল সদস্য দত্ত রায় মহাশয়কে। কবতাদের মাধ্যমে আমরা মাননীয় শ্রী সুব্রত পাল মহাশয়কে স্বাগত জানাই মঞ্চে। বসন্ত উৎসব প্রথমেই অন্যান্য পক্ষ থেকে আমরা আপনাদের মাধ্যমে সমস্ত শিলিগুড়িবাসীকে জানাই বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালোভাবে বসন্ত উৎসবকে উপভোগ করুন আর সেফ হোলি খেলুন। আমরা যেমন এখানে এবার আমরা যেহেতু একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে করোনা ভাইরাস একটা বিষয় আছে বলে, আমরা কিন্তু করোনার মধ্যে থেকেও এই যে দীর্ঘদিন ধরে যে বাচ্চারা প্র্যাকটিস করছিল তাদের কথা মাথায় রেখে এবং আমরা চেষ্টা করেছি যে আবির দেশীয় হার্বাল আবির ছাড়া আমরা কোনো কিছু ইউজ করব না। আমরা কিন্তু আবিরও সেইভাবে ইউজ করছি না, আপনি দেখবেন আমরা যেটা এখনও পর্যন্ত ইয়ে করছি সেটা হচ্ছে ফুলের পাপড়ি দিয়ে আমরা সাধারণত খেলছি এবং মানুষকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেমন এখানে চলছে নাচ গান আবৃত্তি চিত্রকলা, আপনি দেখছেন লাইভ পেন্টিং হচ্ছে, ক্যানভাস ইয়ে আছে, তো ওর মধ্যে দিয়ে আমরা সবাইকে সচেতন করছি করোনা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ করা। আমাদের সচেতন হয়ে তার বিরুদ্ধে লড়তে হবে এবং তবুও আজকের দিনটাই বসন্ত শুধু ভয় পাখালে চলবে না, শুধু আতঙ্কে না থাকে। আমরা এই মঞ্চ থেকে মেসেজ দিতে চাই সহ নাগরিকদেরকে সন্দেহ চোখে না দেখে তাদেরকে কাছে এসে তাদেরকে ভালোবেসে তাদেরকে রঙে রঙিন করে তুলুন। আজকে দেখুন আজকে তো সকাল থেকে শুরু হয়েছে আমাদের অ্যাকচুয়ালি এই বসন্ত উৎসবের বিভিন্নভাবে ইয়ে হয়েছে, যেমন প্রথম দিকে আমরা শিলিগুড়ি দুটো স্কুলে বাচ্চাদেরকে আমরা ভেষজ আবির পিচকারি এগুলো দিয়েছি এবং পরবর্তীতে গতকাল 8 তারিখ এসএফ রোড থেকে একটি প্রভাত ফেরি সুসজ্জিত প্রভাত ফেরি বের হয় এবং তারপরে আজকে মূল অনুষ্ঠান আজকে আমাদের এখানটা হচ্ছে। অনুষ্ঠানের মধ্যে আছে নাচ আছে গান আছে আবৃত্তি আছে কবিতা আছে এবং ভাস্কর্য আছে, তারপরে আপনার ক্যানভাস হচ্ছে পোর্ট্রেট হচ্ছে, এটা হচ্ছে অনুষ্ঠান। অন্য আলো এটা আমাদের চতুর্থ বর্ষ উত্তরবঙ্গের বসন্ত উৎসব অন্য আলো আয়োজিত চতুর্থ বর্ষ, আমরা এবার প্রথম এখানে বাঘাদিন পার্কে করছি, আগে আমরা এটা ইসেপ রোডে করতাম।
বনে বনে লাগে হোলি, হোলির রং আমাদের সকলের কাছে প্রিয়। এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলাম নীলু। রবীন্দ্রসঙ্গের সম্পাদক হিসাবে আমরা এবছর রবীন্দ্রসঙ্গের প্রথম বসন্ত উৎসব শুরু করলাম। অনুষ্ঠানটা শুরু করার সময় আমাদের যখন আমরা সিদ্ধান্ত নিই তখন একরকম পরিবেশ ছিল, নেওয়ার পরে তারপরে দেখলাম বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব বন্ধ হয়ে যাচ্ছে করোনা ভাইরাসের জন্য। সেই জন্য আমরা কিছু উদ্যোগ নিই আবার ইন অ্যাডিশন, যে আমরা এখানে বাইরের কোনো আবির আনতে দেব না, আমাদের নিজস্ব যে হার্বাল প্রোডাক্ট আবির আছে সেই আবিরে আমরা খেলব। এবং যারা যারা এখানে আসবেন তারা এখানে এসে অবশ্যই আমাদের টোটাল জায়গাটা স্যানিটেশন করা আছে, প্রত্যেকটা মানুষ এখানে ঢুকে প্রথমে হাত ধুয়ে নেবে সাবান দিয়ে, মেডিকেটেড স্যানিটেশন যে আছে তা দিয়ে ওয়াশ করবে, করে ভেতরে ঢুকবে এবং যথারীতি এখানে উৎসবে অংশগ্রহণ করবে এবং যাওয়ার সময়ও সেইভাবেই তারা যাবে। এই 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 হচ্ছে আমাদের উদ্যোগ নেওয়া আছে এখনো। হ্যাঁ, সে এবং যথেষ্ট সাড়া পেয়েছি, যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা আগামীতে আমরা এটা কন্টিনিউ করব। আমাদের কালচারাল সেক্রেটারি সারা বছর ধরেই কিছু না কিছু প্রোগ্রাম রাখে, তো এটা ইন অ্যাডিশন আমাদের এটা যোগ হলো। আমরা প্রতি বছর বসন্ত উৎসব প্রোগ্রামের আয়োজন আছে হলো আমাদের এখানে, আমাদের এখানে একটি নাচের স্কুল আছে, সেই নাচের স্কুলে সমস্ত নাচ থাকবে, পাড়ার মেয়েরা সবাই মিলে সমবেত সঙ্গীত, খুদে খুদে শিশুরা নাচ করবে, গান করবে, আবৃত্তি করবে। সাথে এখানে আমাদের সকলকে নিয়ে একটু চা পান ব্যবস্থা রাখা আছে, সকলে মিলে আবির খেলা আছে, গান বাজনায় নাচানাচি হবে এবং সবাই মিলে যে আনন্দ উপভোগটা এতদিন হয়নি সেটাই এই বছর নতুন করে শুরু করা হয়েছে। আমাদের তরফ থেকে সমস্ত শিলিগুড়িবাসী, সমস্ত ভারতবাসীকে হোলির শুভেচ্ছা রইল। আমরা চাই সকলে খুব আনন্দ করে হোলি কাটুক, সকলে খুব ভালো হোলি কাটুক। আমার নাম বিপ্লব দত্ত, আমি কালচারের সেক্রেটারি।
अगर आप है खाने के शौकीन या आपको चाहिए केटरर तो संपर्क करें शिव मंदिर स्थित सिलीगुड़ी न्यू अर्चलन रेस्टोरेंट एवं केटरर्स। लजीज खाने की है ख्वाहिश तो रेस्टोरेंट में आइए या घर में ही मंगवाइए। रेस्टोरेंट में एक नाम सिलीगुड़ी न्यू अर्चलन JR कमर्शियल शिव मंदिर कदम तल्ला माटीगारा सिलीगुड़ी सालबारी सुकना ऑपोजिट यूनियन बैंक ऑफ इंडिया। डायल करिए 9002229606 अथवा 8695149676। कह देती हूँ सभी को इन एडवांस, चाचू की शादी में करूँगी डांस, वीडियो को FB में वायरल करूँगी, डब्बू के जैसे सेलिब्रिटी बनूंगी, न्यूज चैनल की होगी हेडलाइन, मान भी बन गई स्टार ऑनलाइन। क्या आपको भी सेलिब्रिटी बनना है? शादी हो या कोई फंक्शन, वीडियोग्राफी फोटोग्राफी के लिए चले आइए सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस, आश्रम पाड़ा रामकृष्ण रोड सिलीगुड़ी। के तपाई एक नागरिक संवाददाता बन्न चाहनुहुन्छ? हजुर, एसके लाइभ 24 घंटा न्यूज च्यानलद्वारा यहाँहरू समक्ष एउटा सुनौलो मौका प्रदान गरिरहेका छौँ। यहाँहरूले आफ्नो क्षेत्रमा घटेका घटनाहरूको भिडियो आफ्नो मोबाइलद्वारा कैद गरी घटनाको पुख्त विवरणको साथमा हामीलाई पठाउन सक्नुहुनेछ। यहाँहरूमध्ये कुनै एकजना उत्कृष्ट समाचार तथा भिडियोको चयन गरी हामी यहाँहरूलाई सिलगढी कार्यालयमा निम्ताई नागरिक सम्बद्धताको आइडी कार्ड सम्बर्धना अनि अन्तर्वार्ता लिने जमर्को गरेका छौँ। यसैले यस सुनौलो मौकालाई यहाँले नगुमाउनुहोस्, चाँडै नै यस्ता विविध समाचारहरू हामी समक्ष पठाउनुहोस्। एसके लाइभ व्हाट्सएप नम्बर 7432944774।